আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি মাশার আম্মু, প্রতিদিনের মতো আপনাদের সাথে কাছে দূরে দেশ প্রবাস থেকে যে আপুরা ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, ছোটো ছোটো সোনামণিরা আমার ভিডিওটা দেখতেছেন, তো আপনাদের জন্য রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও ধোয়া। আর এই তো দেখেন আজমিরে কি খাচ্ছে, আজমির আর মাস্টারমণি, মাস্টারমণি আর আজমির খাচ্ছে, এটা হচ্ছে ড্রাগন ফল। তো ড্রাগন ফলের ভিতর দিয়ে এত লাল আর এত মিষ্টি খেতে, আর ওরা দুইজন খাইতেছে, ওরা দুইজনই বুঝতেছে যে কি কত মিষ্টি লাগছে। তো আমার ভিডিওটা দেখার শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা যে কালো ভেল আইকনটি আছে ক্লিক করে রাখবেন, আমি যে নিয়মিত ভিডিওগুলো দেব আপনাদের মোবাইলে সাথে সাথে পৌঁছে যাবে, আর আপনারা সময় মতো দেখে নিতে পারবেন। আর যেহেতু আমি ব্লগ চ্যানেল করি, সারা দিনের কাজ বাস রান্না বান্না, মাছটাকে টেক কেয়ার করা, ছেলে মেয়েদের টেক কেয়ার করা, কী খাওয়ালাম সেইগুলো আপনাদের সাথে আমি কিছু কিছু সময় শেয়ার করি, সেটাই আমার ব্লগ চ্যানেল। আর এই তো আমি রান্না করব আজকে কলিজা হেপসা, গরুর কলিজা হেপসা। আর এই গরুর কলিজা হেপসা আমি কেটে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই ধোয়ার পরে আমি এই যে সেদ্ধ বসালাম গরম পানিতে, আমি এই তো কলিজা আর হেপসাটা আমি বাফ দিয়ে নিচ্ছি। আর বাফে বসিয়ে দিয়ে এই কাজগুলো, রান্নাঘরের কাজগুলো আমি সহজভাবে কীভাবে করে নিব তো আপনাদের সাথে একটুখানি শেয়ার করব, তো আপনারা অবশ্যই আমার পাশে থাকেন। আর এই তো সব কিছুই এলোমেলো হয়ে আছে, মন ভালো থাকলে কাজও করতে ভালো লাগে, আর শরীর সুস্থ থাকলে, শরীর ও মন দুটোই সুস্থ থাকলে সব কাজ ঘরের নিমিষেই করা যায়, তাই না? তো আমার শরীর মন এতদিন কোনোটাই ভালো ছিল না, সেজন্য সব সংসারের কাজ বাস এলোমেলো হয়ে আছে, তো দেখাইলাম আপনাদের সাথে। আর এখন আমি একটু একটু সুস্থ হয়ে উঠতেছি, আর একটু একটু সংসারের কাজগুলো এক এক দিন এক একভাবে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর এটা হচ্ছে এই যে আমার টিনের রান্নাঘর, আর টিনের রান্নাঘর যেভাবে আমি পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এইগুলা আমার বাটি বুটি যা ডিশগুলো আছে এগুলা আমি তরকারি কেটে নিই, এই আর ডাকনাগুলি যেই সময় রান্না করি ওই সময় ডাকনা লাগে, আর এইভাবে বাস করে রাখলাম যাতে করে রান্নার সময় সহজেই পেয়ে যাই, সেজন্য আর কি এইভাবে বাস করে রাখলাম। আর দেখতে তো পারছিলেন যে সিলভারের হাঁড়ি পাতিলাগুলি সুন্দর করে বাস বাস করে রাখছি, কারণ যেহেতু দুই দিন একদমই আমি রান্নাবান্না করি নাই, আমার হাজব্যান্ডই রান্নাবান্না করছে আর ওই রান্নাঘরের সব কিছু দেখাশোনা করছে, মালিকও ছিল। আর আজকে আমি সব কিছু আইসা দেখি রান্নাঘরের সব কিছু এলোমেলো হয়ে আছে, আর তো আমার মাথাটা যেমন আকাশ ভেঙে পড়েছে এই রান্নাঘরের এলোমেলো সব কিছু দেখা। তো এই যে প্রথমে আমি রান্নাঘরের সব কিছু গুছিয়ে রাখা, তারপরে এই যে মশলার যেই জারগুলো আছে, ডালের জার, মশলার জার, ওইগুলা সব পরিষ্কার করে নিচ্ছি। আর কিভাবে আমি এই যে একটুখানি ভীম সাবান দিয়ে আর একটুখানি পানি দিয়ে ডলে ডলে, একটা কাপড় দিয়ে ডলে ডলে সব কিছু আগে আমি পরিষ্কার করে নিয়ে তারপরে আবার একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি সব কিছু। আর এক আপু গত ভিডিওতে আমার কমেন্টস করেছে জাপান থেকে কমেন্টস করে বলল যে আপু তোমার ভিডিওটা অনেক অনেক সুন্দর লাগে, অনেক অনেক ভালো লাগে, তো আপু তুমি যদি এই ভিডিওটা দেখো অবশ্যই তোমাকে তুমি দেখবা যে তোমাকে আমি ধন্যবাদ জানালাম, অনেক অনেক ধন্যবাদ আপু। সেই আইডির নামটা হচ্ছে এই সাদিকা হুমায়ুন মনে হয়, সাদিকা হুমায়ুন। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে। আর এই যে আমি জারগুলা বক বক করতে করতে জারগুলাও এইভাবে আমি ধুয়ে নিলাম সহজেই, তো তাড়াতাড়ি করে ওই পাশ দিয়ে কিন্তু আমার রান্না কিন্তু পাতিলায় চলছেই চুলায়, আর এ পাশ দিয়ে আমি কাজ বাস এই যে গুছিয়ে নিয়েছি, আর এখন চলে যাব আমি রান্নায়। আর এই তো দেখি যে এটা আমার হয়ে গেছে কলিজা,
সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এই যে রান্না বসিয়ে দিলাম, কলিজা গুঁড়া করব। তো কলিজা গুঁড়া তো সবাই পারে এভাবে রান্না করতে, আমি যেভাবে পারি সেভাবে যেভাবে করি আর কি সেভাবেই আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি। আর আমি যে সময়ে বয়ে জোগাড় করতেছি, তো আমার মাস্টার তো একদমই চিল্লাপাল্লা করতেছে, যদি বাইরের কোনো সাউন্ড আসে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এ তো রান্না করতে করতেই আমি সব কথা আপনাদের সাথে বলে ফেলছি। আর এ তো মশলাটাও কষিয়ে নিয়েছি, আর মশলা কষানো হয়ে গেছে। আর এই যে কলিজা ফেফসা আমি দিয়ে দিলাম, অর্ধেক দিয়েছি আর অর্ধেক আমি রেখে দিয়েছি, পরে আবার আরেক দিন রান্না করব। আর এ তো ফেফসা আর কলিজা একসাথে করে আমি রান্নাটা করছি। আর এখন দিয়ে দিব আমি কিছু আলু, আলুটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম, ঢাকনা আবার খুলে দিলাম, খুলে তারপরে আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখছি যে মশলাটা আর আলু আর কলিজা ফেফসা একেবারে কষানো হয়ে গেছে। তারপরে একটু পানি দিয়ে দিব এখন। আর পানিটা দেওয়ার পরে যেহেতু আমি এটা ভুনা ভুনা করব, কলিজা ভুনা করব, সেই জন্য আর বেশি একটা পানি দেওয়া হলো না, এক কাপ পরিমাণ পানি আমি দিয়েছি। এখন আমি ঢাকনা লাগিয়ে দিলাম আরও, যত মানে যতক্ষণ পর্যন্ত এটা কষা কষা ভুনা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করতে থাকি। আর এই পাশ দিয়ে আমি যে অর্ধেক যে কলিজা ভুনাটা কলিজাটা রাখছিলাম, ওই কলিজাটা আমি ফ্রিজে রাখবো। এই তো কলিজাটা আমি ফ্রিজে রাখে আসলাম, আয়সা দেখি যে আমার রান্নাটা একদমই পারফেক্ট অর্ধেক হয়েছে, তো আরেকটু আমি ঢাকনা লাগিয়ে দেব আর দেখব যে মশলাটা কলিজার গায়ে গায়ে লাগছে, তখনই আমি কলিজা ভুনাটা নামিয়ে নেব। আর এই পাশ দিয়ে আমার সকালবেলার দুধটা রেখেছিলাম, মাছটাকে খাওয়ানো হয় এই সারাদিন ধরে, এই দুধটা গায়ের গরুর দুধ। আর এই গরুর দুধটা এখন আমি জাল করে নেব, তো সেকে নিলাম। ছাকার পরে খালায় সকালবেলা যে প্লেট বাটিগুলো ধুয়ে রাখছিল একটা ডিশের মধ্যে, ওই প্লেট বাটিগুলো আমি প্লেট বাটির জায়গায় একে একে সবগুলো বাস করে রাখলাম। আর এই তো প্লেট বাটিগুলো কীভাবে আমি রেখেছি তো একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো খালা তো প্রতিদিনই এইভাবে ধুয়ে রাখা যায়, তো আমি সুন্দরভাবে বাস বাস করে রেখে দিই, কারণ খালাকে যদি রাখতে দেই তাহলে তো খালা এলোমেলো লাগাই দেয় যে ছোট বড় সব একসাথে রাখা দেয়, তো আমার তো ওইভাবে পছন্দ না। কাজটা যদি নিজের হাতে করি একটু সুন্দর হয়, আর আস্তে আস্তে করলেও সুন্দরভাবে আস্তে মানে বাজ বাজ হয়ে যায়। তো এই যে রান্নার বসিয়ে দিয়ে আর প্লেট বাটি রাইখা দিয়ে রান্নার পর যে প্লেট বাটিগুলো হয় সেইগুলো আমি এখন ধুয়ে নেব। আর ধুতে আসছি তখনই দেখি যে আমার অর্ধেক ধোয়া হয়ে গেছে আর আমি কারেন্টটাও চলে গেছে, ওই সময় অন্ধকার ছিল তো অফ ক্যামেরায় আমি এগুলি সব কিছু ধুয়ে নিয়েছিলাম, তো এই তো আমার ধোয়া হয়ে গেছে। আর এ তো প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গেছে, যে রান্নার পর যে থালাবাটিগুলো ছিল। আর এখন আমি রান্না করা কিন্তু হয়নি এখনও, এই যে চুলায় আছে, তো চুলায় রান্না থাকতে থাকতেই একটা শুকনো কাপড় দিয়ে আমি সব কিছু একটু মুছে নিচ্ছি, কারণ আমি রান্না করার আগে সব কিছু একবার মুছে নিয়েছিলাম, সেজন্য আর তেমন নষ্ট হয় নাই, সেজন্য একটু মানে উপরে হালকা হালকা করে মোছা দিয়েছি। তারপরে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, কলিজা গুঁড়াটা রান্না হয়ে গেছে, এখন আমি দুধটাও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখেন ছড়া দিয়ে কচুর ছড়া কচুর মুখী দিয়ে আমি টক রান্না করেছি তেঁতুল দিয়ে, আর এপাশ দিয়ে এই যে দেখেন আমি কলিজা গুঁড়া করেছি আর ভাত আর দুধ। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।